হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ভ্লগ। আমি বুঝতেছিলাম না আজকের ভ্লগটা আমি কীভাবে ক্যাপশন দিব, কারণ এটা খুবই ডিফারেন্ট একটা ভিডিও। আমি অনেক 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 বছর পরে নিজে জামা নিজে বানাবো। সো আজকে আমি আমার নিজেকে চ্যালেঞ্জ দিলাম যে কোনো লেস ছাড়া, কোনো এমব্রয়ডারি করা ছাড়া, শুধুমাত্র কাপড় কিনে নিজে টেলারের কাছে দিয়ে নিজে ডিজাইন করে কীভাবে করে আমি জামা বানাতে পারি। বিকজ ছোটোকালে আম্মুর সাথে যেয়ে যেয়ে আমি এটা অনেক করতাম, স্পেশালি ঈদের আগে। সো আমি কিছুদিন আগে বনি সুপার মার্কেট গেছিলাম, তখন আমার মনে হলো যে আমি কয়েকটা কাপড় কিনে ফেলি, অ্যান্ড আই ব্লগড ইট ফর ইউ গাইজ অ্যাজ ওয়েল। সো আই ওয়াজ জাস্ট মিসিং দিস এন্টায়ার এক্সপিরিয়েন্স আ লট, তাই আমি ভাবলাম যে এটা একটুখানি করি। সো বাসে আসার পরে আমি প্রপারলি সব কিছু স্কেচ করছি। আই লাভ স্কেচিং, স্পেশালি আমি ছোটোকালেও এটাই করতাম যে টেলারকে আমি এভাবে করে দেখাতাম যে এরকম করে চাই। সো এক্স্যাক্টলি ওরকম করেই বানাই দিল আমাকে। অ্যান্ড দিস ইজ লাইক আ কোর্ট সেটস, এখন অনেক হেট, অনেক মানুষ পছন্দ করে। সো আমি একদম পাতলা, যত পাতলা কাপড় পাওয়া পসিবল, যত কমফোর্টেবল কাপড় পাওয়া পসিবল ওরকম করে বানালাম, উইথ আ পকেট অফকোর্স, আই লাভ পকেটস। তারপর আরেকটা কাপড় পেয়েছিলাম, সো এই কাপড়টা দিয়েও আমি ভাবলাম যে এরকম করেই সেম টু সেম আমি একটা কোর্ট বানাই। বাট এটার যে উপর টপটা ছিল এটা একটুখানি শর্টার ছিল, বাট আগেন আই হ্যাড টু গো ফর পকেটস, আই লাভ পকেটস আগেন। আমার বেসিকলি এবার যতগুলো আউটফিট বানিয়েছি অলমোস্ট সবগুলোতেই পকেটস আছে, ইফ আই এম নট রং। এই যে তারপর আমি ভাবলাম যে একটা এক কালারের কাপড় নেই। অ্যাকচুয়ালি আমি এক কালারের কাপড় অনেক পরি, বিকজ এটা অনেক দরকার হয় ফর শ্যুট স্পেশালি। যে এই আউটফিটটা আমি বানাইছি এটাতেও আমি শ্যুটেই পরে গেছিলাম, এটা খুব কমফোর্টেবল ছিল, একদম ফ্লোবি সামারি, অনেক আরাম একটা আউটফিট, অ্যান্ড এটাতেও পকেট আছে। ইয়াপ। আচ্ছা, আরেকটা বানিয়েছিলাম আমি একদম এক কালারের মধ্যে, এরকম একটা খুব সুন্দর গ্রে কাপড় ছিল, বাট এই কাপড়টা একটু মোটা, এটা আমি আই থিঙ্ক উইন্টারে অনেক পরতে পারবো। এই গলার ডিজাইনটা এখন অনেক পপুলার, অনেক জায়গায় দেখতেছিলাম, সো আই থট অফ মেকিং ওয়ান ফর মাইসেলফ। আমার এমনিতে এরকম ডিজাইনে অনেকগুলো জামা আমি অলরেডি পরে ফেলছি, বাট আমি টেলারকে দিয়ে বললাম যে এই জামাটারও এই ডিজাইনটা বানাতে। এটাও খুবই আরাম ছিল, একটু গরম কাপড়টা, উইন্টারে পরলে বেটার হবে। বাট আসলে আমি আমার নিজেকে যখন এই চ্যালেঞ্জটা দিচ্ছি যে কোনো এমব্রয়ডারি দেওয়া যাবে না, কোনো স্টোনস না, কোনো লেসেস না, তখন একটু ডিফিকাল্ট ছিল, বাট ইট ওয়াজ অল রাইট। এই পিঙ্ক কাপড়টা দিয়ে ফ্লোরাল একটা জাম্পস্যুট বানানোর চেষ্টা করলাম ফার্স্টে, বা তারপর ভাবছিলাম যে আচ্ছা এই শার্টটা আলাদা, প্যান্টটা আলাদা বানাই। এটা আমার টেলার একটু মেস আপ করছে, কারণ এই প্যান্টটা হওয়ার কথা ছিল একটুখানি কী বলে এটাকে, বেল বটমস, বাট একটু ছোটো একটা প্যান্ট বানায় ফেলছে, আই থিঙ্ক জাস্ট লেংথের দিক দিয়ে। বাট ইট ওয়াজ স্টিল নাইস, আই থিঙ্ক ইট লুক প্রিটি গুড। টপটা খুব সুন্দর ছিল, এটা আমি অন্য কিছু দিয়েও পরতে পারবো পরে। অ্যান্ড ইয়া, আর এটা হচ্ছে আমার লাস্ট কাপড়, এটা দেখে আমার খুবই সুন্দর লাগছে, কেমন যেন এটা হাওয়াই মিঠাই, আরাম আরাম একটা কালার। সো আই থট অফ মেকিং আ টপ উইথ ইট। সো এটাও আমার টেলার একটু মেস আপ করে ফেলছে, বিকজ স্লিভসটা একটু পাফি পাফি হওয়ার কথা ছিল। বাট সব কিছু মেলায় এই আউটফিটটাও আমার ভালো লাগছে, অনেক আরামও ছিল। সো ইয়া, ইফ ইউ গাইজ লাইক ওয়াচিং দিস ভিডিও, আমার তো খুব ভালো লাগছে বানাতে, লেট মি নো, তাহলে আরও এরকম বানাবো। শেষ।